ढाकार शहर आईसाया मार आशा फुराइसे मने आशा फुराइसे तो नाल नाल नील नील बाती भाई के तुम कब जाओ दुराइसे ढाकार शहर आईसाया मार आशा फुराइसे मने बर्द ভাই তোমার জায়গা দূরে যাই পাইতাম না আমি গাইতে থাকতাম হায়রে শক্ত শক্ত রে ভাই ভাই না ভাই তুমি কি ভাবি নিয়ে যাও হ্যাঁ তুমি কি এলাকার খবর জানো ভাই পিরিতের ইউনিয়ন আরে পিরিতের ইউনিয়ন দেখে মনে করছে মহামুশকিলে বসে কি একটা কথা কইছি এগুলো শালায় কসে এলাকার খবর কি জানো কয় বউনি আইসাও আমি তো বউনি আমই এলাকায় রিটার্ন মেয়ে চাকরিতে রিটার্ন দিকে পড়ছি বউনি আমরা বউ কি টাকা সরছি আমি আলা হালার হুমুন দিতে রিগনকার বউ বাকি দিব মাইসের কাছে হ্যাঁ বউ তো নিয়ে এসে শালা আবার কি থুয়া কি কইলো কসে কয় যে বউ যে নিয়ে আইসা এলাকার খবর কি জানো ব্যাগের বউ বলে একজনের বউ আরেকজনের নাকি যায় আরেকজনের বউ বলে আরেকজনের নাকি যায় যাই দেখি আজকে আমার বিচার বিচার করো না মদিন বেচারা না একে একে তিনটা বিয়া করছে হে বউ যাওয়ার পরে ফেরা বিয়া গ্রাম ঝাল হ্যাও বউটা গচরে জিজ্ঞাসা গা আপনি এগুলো যদি ঠিকঠাক করে না দেন আপনার মনে সমস্যা আছে ইলেকশনের দাম বাড়েছেন পিরিতির নন মাসে 10 বস্তা করে গম দিছি দেই দেই তুকে হালকা পাহারা দে তুমি কি করো তুমি কি করো হ্যাঁ এই না পাহারা দিবার যা মশাই মুশাই কামড়ে এক জীবন শেষ এই চাকরি আর জীবন না করব আমি মহলাল পাগলা করব না হাই রে হাই মতির নামে কি জবাব দিমু হ্যাঁ ওইলা আমার মেন কর্মী আসাল আর আমার ইলেকশনের নিকে আর ভোগ কয়টা পাইবে আরে চেয়ারম্যান যা আপনি মেন কর্মী থাকি দিব আজকে এই চেয়ারম্যান তো বইতে কি বাকি বারবার কইলাম যে ইন্দ্রের নামটা ঘুরাই রাখলাম
ভাই গো তুমি কিছু মনে করো না আমি তো এই পিরিতেরই না এসি আমি না এই নাম্বার পাঁচা বাড়ি বাঁচাছি না আমি খুব দূরাতরি করতেছি এই যে এত দিনে বিয়া করলাম আমি এত দিনে বউ যে গেল গা এই পিরিতেরই নাম এই এলাকা থেকে গেল আরে ম্যা তোমার বউ যায় কিসের নি গা হ্যাঁ यार তো হালকা পাতা বলে করে দিবি হ্যাঁ হ্যাঁ আরে ভাই কি বল দাও তুমি এই আমাদের কথাই করো নি কি বল দাও ভাই বল দাও ভাই হ্যাঁ কি বল দাও একবার ভাই তোমার একটা কথা কই তোমার যদি না খোলা তুমি আমার বউড়া নিয়ে যাও গা ভাই তাও তুমি খালি কি ভোট দিস না আপনার তুমি আমার বোন খুশি খুশি তো আমি চেয়ারম্যান আমি গাই হইয়া থাকি পারতে বুঝো না না বলে পিড়িতে আমি জীবন আমি অন্য ইন্ডিয়ান ফোন দেখো আমি কার নিয়ে এই ইনন্দা চালামু হ্যাঁ কত কইতাছি যে ইনন্দের নামটা পাল ভাই হ্যাঁ উবুন লেভেল থেকে আমার অনুমোদন দিতেছ না গিরাম কি চলছে নে টেনশন হই বাসে আমি আরো বেজালে পড়ছি 76 জন মহিলা আমার ইনন থেকে বাইরে গেছে আমার হইতাছে হেডের ব্যবস্থা নেন না কেমনি এই যে সিকিউরিটি রাখছিলাম তো ডিউটি করাতে করে না পাগল মানুষ কালে আজকাল খেলা যেতে হইলাম পাগল ছাগল রাখেন কি নিকে ডিউটি তাহলে ভালো একটা ডিউটি লোক দেন জানা আছে মনে করেন যে ওরে যদি ওই চাকরিটা দেন তাহলে মনে করেন যে এলাকা একবারে কড়া ভাবে টাইট করে রাখবো কবে ই মনে হয় যে সপ্তাহে নিতে আইছে নাকি মোবাইলে কি খোঁজা খুঁজি শুনেছে আরে বাদাই মা দেখতেছি বাদাই মা দেখতেছ মেজাজটা কেমন হয় সত্যি কথা দেখো বাদাই মা দেখতেছি কি এই কি
এতে কল দিছিল একটু আগে 2 মিনিট আগে কল দে কানে কথা কইছ কোনে আমি কইলে না কথা কই নাই আমি বুঝি না আরে তুমি বুঝবা কি ভাই তুমি তো বুঝার বয়স হয় না না আমি চাকরি নিডা দাইছি আমার জাঙ্গা রই গেছে যে হেই দুকে শালা শালি আমার বুঝার বয়স হয় নাকি তুমি যদি পাহারা দাও তাহলে মনে করো যে এলাকাটা একটু শাসনে ভালো থাকবো আমার কথা বেতন তুমি যাই না উপায় আমি তাই দিব ঠিক আছে আমার কারণে আমার ডিউটির ব্যতিক্রমে কোন ভুল ত্রুটির কারণে যদি কে বউ বাইরে থাকা তাহলে আমার বউ দিয়ে দিবি আমার বউ দিয়ে দিব তুমি তো বিয়েই করছো একটা হ্যাঁ বিয়ে করছি আর কে বাইরে বিয়ে দিয়ে করছো না তাহলে যদি দুইটা বাইরে থাকে আউট নলেজ নাই খারাপ নয় দুইটা বাইরে গেলে তুমি দিবা কই থেকে আমি এটা বুঝি না বাচ্চা দিকে ঘরে থেকে প্রস্রাব করবার এই বাড়ি ভাবো ছেড়া আর ছেড়ে যদি একখানা দেবো তাহলে কিন্তু কিছুদিন থাইকা বিয়ে শাদী কইরে তারপর মনে করো আমার ভিতরে খালি দরফর দরফর করতেছে না জানি কোন গান্দামি পড়েছে ইউনিয়ন আইছি এটা সহিদার দফাদার দেখতেছে না ইউনিয়ন কুরমুর কুরমুর করবো যখন বাইর করে আনলা তখন কি কিছুই করে নাই
খাচ্ছনি তুই তো আছে তোরে ভাই কই আনছিস তুইও না হানে বিয়া বগা তোরে নি আমার সংসার করো না কোন খাচ্ছনি কোন এই যে যাও গো তুমি হ্যাঁ ভাই গে বেটা মানুষের কিন্তু এই এলাকায় অভাব নাই যাবো কাকে যাও একদম ধরে তাড়াতাড়ি আহো কোন না তোমার এটা কথা কই এত সাদা না কইরা তোমার এই গাঢ়াল বয়েল মিলে থেকে ভাই কই আনছিস কি তোমার দাবার নি গে তুমি আমার পরান পাখি তুমি মের গুগু পাখি তুমি যেম পিজা আমি হেম পিজা মনে হয় আমার পিছে ছালা বেঁধে নমু সমস্যা থেকে এ মিন্না কথা বাদ দাও বাদ দিয়ে ন যাই নারবার নইছিলি হেতুনে তারে শীষ মাইরা পছন্দ করতি হেঙ্গে আবার এই নালক করুসকে আর তো কর্মই নও তাতরি একটা মানুষ যদি হন্দর বলে দেহি এ জামাই বই আগা জোয়া মাই থেকে বই থাক যদি হন্দর বলে বাইরে দেহি আর বাইরে গিরুগার সারে আলো আবার কে বউ যদি কে বাইরে নিতে দেহি শালা তো দরালি মাথা চাইছে তুমি একবারে কি মনে করছে ঘাস কাটবা নাকি ডিউটি করতেছি কত দূরা আমি যাবো না হেতে আমরা প্রস্তুত করে আমার বড় সোল্লা দেন বাড়ি করে তোমার আর ভাই আমার বাড়ি জেনে মনে হয় আমি সোল্লা কথা কন কে তোমার বউ আমার বউ কোন বিয়ে করছো তুমি আমি বিয়ে করছি এলো যে ধানের মেলে নিশ্চিত গান্ধাম আছে ওই শালাই কইতাছে বয়েল মেলে থেকে শালিয়ে কইতাছে জুট মেলে থেকে আমি আইছি এই এলাকায় পলিয়া বিয়ে করতেছি আমি আশ্রয় নিতেছি আপনার এলাকায় আপনি আমারে মারেন কিন্তু আমার এলাকায় পলিয়া বিয়ে করাই চলবো না পাই 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 কি শুরু করলেন আপনি একটা শীষ দিছি আয় তোর বাইরে কি সীমানে যদি আমি খেতাম শীষ দিতাম তোর বউ আইবো তাই নাকি আমার বউকে চাকা তুই কি কইছিলি তোর কি মনে আছে হ্যাঁ যে আমার বউ যদি জায়গা শালা তোর বর তো হই আমার বউ ডাকেছে তোর বউটা আমি নিয়ে আমু শালা দেখি তুই কি ভাগ করস তোর বেতন দিবার চাইছি মাসে 20,000 তোর বউ আমি নিয়েছি খারা তুই আমি যতক্ষণ ডিউটি করছি একটা মাসের বউ বাইরে যেতে পারে নাই
এই পেমেন্ট এনে বউবাইরে যাব এত সহজ আমি থাকি একবার বাকেট মাকের সারি আলাম একবার বাইরে টিস্যু বের করে মুখেই মাথা চাইতে দিব তোর কেমন ঠিক কইছো ঠিক নাম খাইছা তুমি হ্যাঁ খাইছি আমার তো খিদা লাগছে ডিউটি করতে হইছে চলো আর ছলি কুলে দেনা খাবার দাও চলো তুই যাওয়ার পরে থেকে আমার বউটা বাইরে গেল এর পাহারা দিব এলাকায় খালি পীড়িত হয় না দেখেন আপনার বউ বাইরে গেছে আপনার বউ করে বেরিয়ে গেছে পর্যন্ত আমার বউ একটাই বাইরে গেছে না দুইটা না আমি চাকরি করতে থাকবো না আমার বউ আমি দিব না আমার বউ একটা আমার বউ একটা ভাইরে অজানে গিয়া আমি বেকেতে বাইর করে আনিব আমার বউ আমারই থাকবো 100 বার চলে যাবো 100 বার চলে যাবো ফলে কি পাহারা দেব কি পাহারা দেব আজকে না কি বানাগে আমার তো বানাকতেছে তোর হবে বানাবো নাও তোমার লাগে কি তোমার সামনে কিন্তু কথা দিছিল হ্যাঁ বড় বড় রাজরানি নাগালে আমি রাখবো পেমেনিনের নাম দিছে আলার মন্দির চেয়ারম্যান তোর বউ বাইরে গেছে গা আমি আর কি একটা সমস্যা বুঝি না খালি তোর সম্বন্ধে চাকরি করবার নিগা খালি জবান না দিলাম দিকে বউটা নিয়ে গেছে হালি নইলে তোর নাগা চেয়ারম্যান একবার সাবান দেখাইয়া লাইতাম